আপনার কাছে অনুরোধ করি আপনারা হসপিটালে যাবেন, শহীদদের বাড়িতে যাবেন। আমাদের আজকে যে প্রথম কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা চারটি দাবি উত্থাপন করব। আমাদের চারটি দাবির প্রথম দুটি দাবি উপস্থাপন করবেন পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব সার্জি সরেন। আমাদের আজকের কর্মসূচি চারটি দাবির মধ্যে এক নম্বর দাবিটি হচ্ছে চাষি দাবি কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও চতুর্দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তিন এবং চার জন দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাস্তা দত্তুল্লাহ। আমাদের যে চারটা দফা দাবি, এমনই তিন নম্বর যে দাবিটি, তিন নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং প্রতিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ বিচার নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি, অর্থাৎ প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের প্রসিদ্ধ সরকারের যারা কন্ট্রোলার ছিল, যেসব সচিব ছিল, যেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ করতে চাই। আমাদের চার নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনা আর্থসামাজিক প্রশাসন। এই প্রশাসনে যত ধরনের সরকারি সংস্থা রয়েছে সবগুলোকে একই জুটে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো, পত্রিকালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে, এবং সেখানে রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া হয়েছে, এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আমলারা ছিল আমলাদেরকে বঞ্চিত করা হয়েছে। চার নম্বর দফা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা পরগনা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।